বাংলাদেশ বিমানবাহিনীর জন্য লালমনিরহাটে নির্মাণ করা হচ্ছে এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি। ভারতের হৃৎপিণ্ড বলা হয় শিলিগুড়ি করিডরকে। অত্যন্ত সরু এই অঞ্চল দিয়ে অপর প্রান্তের সাত রাজ্যের সাথে যোগাযোগ করে দেশটি। লালমনিরহাট বিমানবন্দরের দূরত্ব ভারত সীমান্ত থেকে মাত্র 12 কিলোমিটার ভিতরে। এই বিমান ঘাঁটি পুনরায় চালু করা হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মে হু এহসান খান আর আপ দেখ রহে হ্যায় হামারা ইউটিউব চ্যানেল এহসান রিয়াকশন উইথ এহসান। মে উমীদ করতা হু আপ জাহাঁ ভি হোঙ্গে এনজয় করতে হোঙ্গে, মজে মে হোঙ্গে আর ফিট ফাট হোঙ্গে। ভিউয়ার্স, এক জোরদার ঝটকা দিয়া হ্যায় বাংলাদেশ নে ভারত কো। ভারত কে উপর আগর ইয়ে কাহা জায়ে গলত নি হোগা কি কিয়ামত টুট পড়ি হ্যায়। বিজলিয়াঁ গিরা দি হ্যায় বাংলাদেশ নে, আর জেসে ইলেকশন খতম হুয়া হ্যায় শেখ হাসিনা নে বড়া কার্ড ফেঁক দিয়া হ্যায়। এক এসা কার্ড ফেঁকা হ্যায় জিসকে উপর আব বহুত জ্যাদা চর্চায়ে হো রহি হ্যায়, বহুত জ্যাদা বাতচিত হো রহি হ্যায়। আর ও সবসে পহলে তো মে আপকো বাতাতা হুঁ কি লালমনিরহাট জো বাংলাদেশ এক এয়ারবেস বানানে যা রহা হ্যায়, আর ইয়ে আপকো বাতায়ে কি জো ইয়ে এয়ারবেস হ্যায় এশিয়া কা দূসরা বড়া এয়ারবেস হোগা, জো সিরফ আর সিরফ আফটার চায়না বাংলাদেশ কে পাস হোগা। ইসসে পহলে আগর এশিয়া মে সবসে বড়া এয়ারবেস হ্যায় তো ও চায়না কে পাস হ্যায়, আর দূসরে নম্বর পর আগর হোগা তো ও বাংলাদেশ কে পাস হোগা, আর উস জগা পর হোগা ইয়ানি গলে কি হড্ডি বনকে রহ জায়েগা ইয়ে ভারত কে লিয়ে। ভারত কা আগর শ্রীকুলি করিডোর কি আগর হাম বাত করে সিরফ আর সিরফ ভিউয়ার্স আপকো বাতায়ে কি 12 কিলোমিটার, সিরফ 12 কিলোমিটার কা ডিস্টেন্স বনতা হ্যায়। উসকি দূরি পর এক এসা এয়ারবেস হোগা জো এশিয়া কা দূসরা বড়া এয়ারবেস হোগা। আর ফির ইসকে সাথ সাথ ইয়ে সিরফ এয়ারবেস নি হোগা বলকে বাংলাদেশ কি এয়ার ফোর্স কা দূসরা হেডকোয়ার্টার ভি হোগা আফটার ঢাকা। তো ইয়ে তো ভাই বহুত বড়ি খবর হ্যায়, ইসনে তো তিগনি কা নাচ নচাকে রখ দিয়া হ্যায়, হিন্দুস্তান কে নাক মে দম করকে রখ দিয়া হ্যায়। উনকে বড়ে বড়ে তজজিয়াকার অ্যানালিস্ট ইসকে উপর বাত কর রহে হ্যায়, ও কহ রহে হ্যায় কি ইয়ে ইসকে উপর তো হমনে ইনকো রোক রাখা থা, লেকিন ফির ইয়ে চায়না কে সাথ মিলকর ইস জগা কে উপর ইয়ানি সিলি সিলি করিডোর হ্যায়, ইয়ে বহুত ইম্পর্টেন্ট জগা হ্যায় নাজরিন, ক্যুকি চায়না ভি ওহাঁ সে সিরফ 100 কিলোমিটার দূর হ্যায়, জো ও কহতা হ্যায় কি অরপচল তুর্বত ও হামারা হিসা, ইয়ানি উসকে উপর ভি কুছ কনফ্লিক্ট চল রহা থা ইনকে সাথ ভারত কা আর চায়না কা আপস মে। আব ইয়ে বাংলাদেশ নে ইতনা বড়া ফ্যাসলা কর লিয়া হ্যায়, মে আপকো কল ভি বতা রহা থা কি বাংলাদেশ আব এসে বড়ে বড়ে ফ্যাসলে করনে যা রহা হ্যায় ইলেকশন কে বাদ, জো আব দুনিয়া মে উসকে উপর বহুত জ্যাদা ডিসকাস হোগি। মেনে বতায়া থা আপকো কি টিস্টা রিভার প্রোজেক্ট ফেব মে আব বাংলাদেশ উসকা আগাজ করনে যা, শেখ হাসিনা উসকা ইফতেতাহ করেঙ্গে, ওপনিং সেরেমনি হোগি। আর ফির আব ইয়ে জনাব লালমনিরহাট এয়ারবেস, আর এক এসা এয়ারবেস আমুমন এসা হোতা হ্যায় কি 700 একর কে উপর এয়ারবেস হোতা হ্যায় না, লেকিন বাংলাদেশ কে পাস 2000 একর জমিন হ্যায়, ইয়ানি বহুত খুলা বহুত লম্বা চৌড়া বাংলাদেশ ইসকে উপর এয়ারবেস বনা সকতা হ্যায়, সাথ হি সাথ ইসকো ট্রেনিং কে লিয়ে ভি আপনি এয়ারফোর্স কে লিয়ে জগা দে সকতা হ্যায় অলগ সে। আর ফির 4 কিলোমিটার তক ইসকা রানওয়ে হোগা, ইয়ানি ইতনা জ্যাদা ইতনা বড়া, আর ফির ইন্ডিয়া কি উপর যাকে আপ বেঠ জায়েঙ্গে। ইন্ডিয়া কল কো আগর অ্যাটাক করতা আলা না করে, আলা না করে, মে ইসকে হক মে নাই হুঁ ওয়ার কে যুদ্ধ কে, আগর ইন্ডিয়া কো ইস তরহ কি হরকত করতা হ্যায় তো ফির পতা হ্যায় বাংলাদেশ ফোরি ফোরি উসকা রিটেলিয়েট করেগা, ফোরি উসকা জবাব দেগা, জিস তরহ পাকিস্তান নে দিয়া থা জব পাকিস্তান নে অভিনন্দন কে তৈয়ারে কো গিরায়া, সাথ অভিনন্দন কো ভি গিরায়া, আপকো ও ইয়াদ হোগা। তো আব ইসি কে উপর ভিডিও হ্যায়, পহলে হম ভিডিও দেখেঙ্গে ভিউয়ার্স, ফির ইসকে উপর বাত করেঙ্গে। ভিডিও দেখনে সে পহলে চ্যানেল কো সাবস্ক্রাইব কর লেন আর বেল আইকন প্রেস কর, ভিডিও কো লাইক জরুর কিয়া করেন, কমেন্ট সেকশন মে আপ আপনি ফিডব্যাক সে হামে জরুর আগাহ ভি কিয়া করেন। লেন জি ভিডিও দেখতে হ্যায়, 3-2-1 এন্ড কিউ। বাংলাদেশ বিমান বাহিনীর জন্য লালমনিরহাটে নির্মাণ করা হচ্ছে এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি। ভারতের হৃৎপিণ্ড বলা হয় শিলিগুড়ি করিডরকে। অত্যন্ত সরু এই অঞ্চল দিয়ে অপর প্রান্তের সাত রাজ্যের সাথে যোগাযোগ করে দেশটি। লালমনিরহাট বিমানবন্দরের দূরত্ব ভারত সীমান্ত থেকে মাত্র 12 কিলোমিটার ভিতরে। এই বিমান ঘাঁটি পুনরায় চালু করা হবে, এ নিয়ে অলরেডি কাজ শুরু করা হয়েছে। এই বিমান ঘাঁটির কার্যক্রম শুরু হলে বাংলাদেশ কৌশলগতভাবে ভারতের ওপর কতটা প্রভাব বিস্তার করতে পারবে তাই তুলে ধরব আজকের ভিডিওটিতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তো চলুন শুরু করা যাক। বিশাল এই বিমান ঘাঁটির ইতিহাস 90 বছরের পুরনো। 1931 সালে ব্রিটিশ সরকার এই বিমান ঘাঁটি নির্মাণ করেছিল।
পরবর্তীতে 1947 সালে দেশ ভাগ হলে বিমান ঘাঁটিটির কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। এরপর 1957 সালে লালমনিরহাট বিমানবন্দরের কাজ পুনরায় শুরু করা হয়, কিন্তু তারপর আবার বিমান ঘাঁটিটি বন্ধ করে দেওয়া হয়। দেশ স্বাধীন হবার পর 1972 সালে বাংলাদেশ বিমান বাহিনীর হেডকোয়ার্টার স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল লালমনিরহাট বিমান ঘাঁটিতে। শেষ পর্যন্ত ভারতের আপত্তির কারণে তা সম্ভব হয়নি। এরপর দীর্ঘ 50 বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল বাংলাদেশের এই বিমান ঘাঁটি। লালমনিরহাট বিমানবন্দরের আয়তন প্রায় 2000 একর। এখানে দীর্ঘ 4 কিলোমিটার লম্বা রানওয়ে রয়েছে। বিশাল এই রানওয়ে থেকে অসংখ্য বিমান উড্ডয়ন করা সম্ভব, যা ভারতের জন্য অত্যন্ত দুশ্চিন্তার কারণ। 2017 সালে বাংলাদেশ সিদ্ধান্ত নেয় পুনরায় বিমান ঘাঁটির কার্যক্রম শুরু করা হবে এবং বৃহত্তম পরিকল্পনা গ্রহণ করা হয়। 2019 সালে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান মাসিউজ্জামান সেরনিয়াবাদ লালমনিরহাট বিমান ঘাঁটি পরিদর্শন করেন এবং এরপরই সবকিছু চূড়ান্ত করা হয়। আরও সিদ্ধান্ত নেওয়া হয় লালমনিরহাট বিমান ঘাঁটিকে 3টি অংশে বিভক্ত করা হবে। এর মধ্যে 1টি অংশ ব্যবহার করবে বাংলাদেশ বিমান বাহিনী, দ্বিতীয় অংশটি ব্যবহার করা হবে যাত্রীবাহী বিমানের জন্য এবং তৃতীয় অংশটি ব্যবহার করা হবে বিমান মেইনটেন্যান্স এবং প্রশিক্ষণের জন্য। 3 অংশে বিভক্ত করার কারণ হচ্ছে লালমনিরহাটে নির্মাণ হচ্ছে বঙ্গবন্ধু এভিয়েশন অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়। পৃথিবীর বিভিন্ন দেশের যাত্রীবাহী বিমানগুলোকে লালমনিরহাটে মেইনটেন্যান্স এবং ওভারহলিং করা হবে। এর জন্য সৌদি আরব এ প্রকল্পে বিনিয়োগ করতে আগ্রহী। এছাড়াও সংযুক্ত আরব আমিরাত এবং কাতারও এ প্রকল্পে ইনভেস্ট করতে আগ্রহ দেখাচ্ছে। আর এই কারণেই এই বিমান ঘাঁটিটিকে 3টি অংশে বিভক্ত করা হবে, যার বেশিরভাগই ব্যবহার করবে বাংলাদেশ বিমান বাহিনী। তবে যুদ্ধকালীন সময়ে পুরো বিমান ঘাঁটি ব্যবহার করবে বাংলাদেশ এয়ারফোর্স। তবে এটি হবে বাংলাদেশ বিমানবাহিনীর পরিপূর্ণ ঘাঁটি, কারণ যেখানে মাত্র 300 থেকে 400 একর জায়গা হলেই বিমান ঘাঁটি নির্মাণ করা সম্ভব, সেখানে লালমনিরহাটে জায়গা আছে প্রায় 2000 একর। তবে এই ঘাঁটি নিয়ে ভারতের মাথা ব্যথার শেষ নেই, কারণ এই বিমান ঘাঁটি ভারতের সীমান্ত থেকে মাত্র 12 কিলোমিটার দূরে অবস্থিত। আর সীমান্তের এত কাছে বিমান ঘাঁটি নির্মাণ দেখেই ভারত আপত্তি জানিয়েছে, কারণ বাংলাদেশ এই বিমান ঘাঁটি থেকে চাইলেই মাত্র 2 মিনিটে ভারতের 7টি রাজ্যের সাথে যোগাযোগ বন্ধ করে দিতে পারবে। ভারতের আরও ভয়ের কারণ, এই বিমান ঘাঁটিতে কাজ করবে চীন, আর চীন ভারতের সবচেয়ে বড় শত্রু। তবে এই ক্ষেত্রে ভারতের আপত্তিকে গুরুত্ব দেবে না বাংলাদেশ। বাংলাদেশ যে কোনো মূল্যে এই বিমান ঘাঁটি নির্মাণ করবেই। বর্তমানে সিলেটের বিমান ঘাঁটি নির্মাণের কাজ করছে চীন, আর লালমনিরহাট বিমান ঘাঁটি। তো ভিউয়ার্স, আপনি ভিডিও দেখিয়ে লালমনিরহাট এয়ারবেস আর ইয়ে ম্যাক সমঝতা হুম এক বহুত বড়া মেগা প্রজেক্ট হ্যায় আর জিসসে বাংলাদেশ কো তো বহুত জ্যাদা ফায়দা হোগা। লেকিন আপ দেখে কে সিলিগুড়ি গোরি করিডোর হ্যায় জো বিলকুল পাস হ্যায়, আর আগর কোই বাংলাদেশ কি তরফ সে এগ্রেশন হোতা হ্যায় উসকি তরফ সে ভারত কি তরফ সে তো ও তো ওয়াহাঁ পর বাংলাদেশ হামলা করকে উসকো ডিসকানেক্ট কর দেগা। আর ফির ইয়ে এক মে সমঝতা হুম কি বাংলাদেশ কে হাত মে বড়ি কমজোরি আ গই হ্যায় ভারত কি, আর চিকেন নেক ও এরিয়া, ফির চাইনা বাংলাদেশ কে সাথ মিলকর ইস প্রজেক্ট কে উপর কাম করেগা, ইয়ে এয়ারবেস বানায়েগা। বলকে লোক ইয়ে কহতে হ্যায় কি 1965 কি জো জঙ্গ হুই থি পাকিস্তান আর ভারত কে দরমিয়ান, ও উস বক্ত ইস্ট বাংলাদেশ থা, ইয়ানি উস বক্ত পাকিস্তান থা, ইস্ট পাকিস্তান হি থা। লেকিন জো বড়ে বড়ে তজজিয়াকার হ্যায় না অ্যানালিস্ট, ও কহতে হ্যায় কি উস বক্ত ভি পাকিস্তান কো ইস এয়ারবেস কো অপারেশনল হো জানা চাহিয়ে থা, ফির ইস ইতনা আসান থা ইন্ডিয়া কে উপর হামলা করনা, তো ফির ইন্ডিয়া কবি ইয়ে জুরত না করতা কি ও পাকিস্তান কে সাথ যুদ্ধ করতা। লেকিন আব বাংলাদেশ নে জনাব ইসকে উপর কাম শুরু কর দিয়া হ্যায় আর আব দেখতে হ্যায় কি ইন্ডিয়া কি তরফ সে ক্যা রিয়েক্ট আতা হ্যায়। তো মুঝে দে ইজাজত, মিলেঙ্গে আপসে নেক্সট ভিডিও মে, তব তক কে লিয়ে আল্লাহ হাফিজ।